হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের আমরা 67-68 পৃষ্ঠার দিকে যদি চলে আসি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আসলে একে ডিজাইন করার জন্য ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটা আছে সেটির আসলে কিছু টুলসের ব্যবহার এখানে আমাদেরকে দেখতে বলা হয়েছে। তো এখানে টুলসের বিভিন্ন টুলসের পরিচিতি তুলে ধরা হয়েছে। আমরা যদি লক্ষ্য করি পেজ নাম্বার 68-এ, তো এই টুলস গুলো দেয়া আছে এবং পাশে কিন্তু এই টুলস গুলোর শর্টকাট কি দেয়া আছে, যেমন সিলেকশন টুল, আমি এইটাতে ক্লিক করব, কিন্তু আমি যদি কিবোর্ড থেকে ভিতে প্রেস করি তাহলে এই টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। আবার আমি যদি কিবোর্ড থেকে এ তে প্রেস করি তাহলে আমার এই ডিরেক্ট সিলেকশন টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে কয়েকটা টুল, অনেকগুলো টুলস আছে এবং এগুলোর ভিতরে কিন্তু আবার সাব টুলস আছে, আমরা দেখব। এবং এখানে কয়েকটা টুলস এর ব্যবহারের কথা বলা হয়েছে। আমরা আজকে এই কয়েকটা টুলস নিয়ে একটু আলোচনা করব। সেটি হচ্ছে সিলেকশন টুল, যেটি সেটি কি আসলে সিলেকশন টুল হচ্ছে, আমরা যদি সরাসরি চলে যাই তো এই দেখা যাচ্ছে একটি, এটি হচ্ছে ইলাস্ট্রেটরের ইন্টারফেস। আমরা এই ইন্টারফেস থেকে একটা যদি এখানে সিলেকশন টুল, এই যে এটা হচ্ছে সিলেকশন টুল, আমরা যদি মাউস পয়েন্টার নেই তাহলে দেখা যাচ্ছে, আর এই পাশেরটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। তো সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল এই দুটো কাজে লাগে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে। যেমন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিয়ে ড্র করলাম, ড্র করার পরে আমি যদি এই সিলেকশন টুলে ক্লিক করি, বাইরে ক্লিক করলে আমার কিন্তু কোনো সিলেকশন রইল না বা আমি এখানে কোথাও সিলেক্ট করি নাই। কিন্তু যখন আমি এটাতে ক্লিক করব, এটাকে যদি আমার মুভ করার দরকার পড়ে ডানে বা আমি উপরে নিচে, তখন আমার এই সিলেকশন টুলটা দরকার পড়বে। আর ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে, সিলেকশন টুল হচ্ছে পুরো অবজেক্টটাকে বা পুরো এই স্কোয়ারটাকে বা রেক্টেঙ্গুলার যেটাই বলি সেটাকে আমরা সিলেক্ট করতেছি, এবং এখানে আমি স্কোয়ার করে দিলাম। আর ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে একদম স্পেসিফিক জায়গায় আমি ক্লিক করে সেটাকে নিয়ে কাজ করতে পারবো। দেখেন আমি এই অংশটা বাড়িয়ে দিলাম, কিন্তু যখন আমি সিলেকশন টুল নিয়ে কাজ করব তখন কিন্তু আমার ওই যে পয়েন্ট যেগুলো আছে, যেগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়, সেই পয়েন্টগুলো কিন্তু সিলেকশন করতে পারতেছি না। তো কোনো কারণে যদি কোনো ডিজাইনকে কাস্টমাইজ করতে হয় সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সেই অবজেক্টের বিভিন্ন পয়েন্ট বা অ্যাঙ্কর পয়েন্ট আমরা সিলেক্ট করি এবং সেক্ষেত্রে কাস্টমাইজ করতে পারি। যেমন আমি এখানে যদি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে সিলেক্ট করলাম, দেখেন আমি আমার মতো করে একেবারে প্রত্যেকটা পার্ট ধরে ধরে এখানে কিন্তু আমি ড্র করতে পারবো বা এডিট করতে পারবো। তো এই হচ্ছে বেসিক্যালি সিলেকশন টুল, হচ্ছে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করবে ডানে বামে মুভ করার জন্য। আর ডিরেক্ট সিলেকশন টুলটা আপনার ডানে বামে মুভ হবে, কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে আপনার একেবারে স্পেসিফিক পয়েন্ট ধরে ধরে আমরা একে এটাকে এডিট করতে পারবো। আমি কোনো পয়েন্টকে ডিলেটও করে দিতে পারবো। দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে যদি আমি ডিলেট প্রেস করি তাহলে আমার এই অংশটুকু ডিলেট হয়ে গেল। তো এই হচ্ছে সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার। এরপরে হচ্ছে পেন টুল। পেন টুলটা কি, আমরা যদি এই যে দেখেন নিচের দিকে আসি, এই যে দেখেন এটা হলো পেন্সিল টুল আর এ হচ্ছে পেন টুল, দুইটা টুলসই আমাদের আছে। আমরা যেমন রিয়েল লাইফে কলম এবং পেন্সিল ব্যবহার করি, এখানেও তো এই পেন টুলের আইকনটা পেনের মতো। এর ভেতরে যদি ক্লিক করি বা এই যে ছোট্ট একটা তীর আছে এখানে যদি ক্লিক করি তাহলে এর ভেতরে আরো বেশ কিছু সাব টুল রয়েছে, সেগুলো দেখাবে। তো আমরা বেসিক্যালি একেবারে কমনলি ইউজ হয় এটা, এটাতে আপনি আপনার মতো করে, আমি একটু বড় করে দিচ্ছি, আপনি আপনার মতো করে যে কোনো ধরনের শেপ ড্র করতে পারবেন। ড্র হয়ে গেল, আমি চাইলে আমার মতো করে যে কোনো শেপ ড্র করতে পারবো। এটা একান্ত আমার আমার যদি কোনো দেখা যাচ্ছে যে এখানে এমন কোনো এমন টুলস, যে টুলসগুলি আছে সেগুলিতে আমার কোনো কাজ হচ্ছে না, এটা কিছু একটা হলো, জাস্ট আমি আপনাদেরকে যেইভাবে আমি কলমটাকে ঘোরাবো সেইভাবে এটা ড্র করতে থাকবে। তো এগুলাকে আমরা যদি এই যে সিলেকশন টুলে ক্লিক করলাম,
চলে গেল সিলেকশনটা, এরপরে পুরোটাকে সিলেক্ট করে যদি ডিলেট দেই সবগুলো কিন্তু চলে গেল। এই হচ্ছে পেন টুলের বেসিক ব্যবহার একেবারে ছোট্ট করে। এরপর টাইপ টুল আছে, দেখেন আমরা যদি কোনো টেক্সট লিখতে চাই, যে দেখেন টি আছে, এবং এগুলোর জন্য শর্টকাট কিও দেওয়া আছে। আমরা যদি বইতে চলে যাই, দেখেন পেন টুলের জন্য পি, টাইপ টুলের জন্য কিবোর্ড থেকে শুধুমাত্র টি প্রেস করলেই অ্যাক্টিভ হয়ে যাবে। যেমন আমি কিবোর্ড থেকে টিতে প্রেস করলাম, দেখেন টাইপ করার মতো কার্সর চলে আসছে। দিস ইজ আওয়ার ইলাস্ট্রেটর। আমি এই কথাটা লিখলাম, লিখে দেখেন সিলেকশন টুল, আমি কিবোর্ড থেকে বিতে চাপ দিলাম, চলে আসলো। আমি এইটাকে দেখেন ছোট বড় যে যত যেভাবে খুশি আমি এটাকে ছোট বড় করতে পারবো। আবার এখান থেকে আপনি চাইলে ফন্ট দিয়েও এগুলোকে বড় করতে পারেন, এই যে বড় হয়ে গেল। এবং সিলেকশন টুল দিয়ে ডানে বামে নেওয়া যাচ্ছে, এবং এখানে দেখা যাচ্ছে একটা কিছু বাড়তে চলে আসছে, আমরা এটাকে ডিলিট করে দিলাম। তো এই হচ্ছে সিলেকশন টুলের, আমি সরি, টাইপ টুলের ব্যবহার। আবার আপনি চাইলে এখানে কালারও করতে পারেন, যেমন এই যে এখানে কালার প্যালেট আছে, এখান থেকে ক্লিক সিলেক্ট করলে যে কালারটা আমি সিলেক্ট করব সেটা হয়ে যাবে। উপরে এখান থেকে আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন, যে ফন্টটি আপনি সিলেক্ট করবেন ওই টাইপের লেখাটা হয়ে যাবে। এবং আপনি যে কোনো একটা কর্নার থেকে এটাকে মাউস দিয়ে চেপে ধরে ছোট বড় করতে পারবেন, দেখেন ছোট বড় হয়ে গেছে। অথবা আপনি চাইলে এটাকে বোল্ডও করতে পারবেন, এই ফন্টের বোল্ড নাই, যে ফন্টগুলোর বোল্ড আছে সেটার আপনি বোল্ডের সুযোগ পাবেন। দেখেন এই ফন্টের বোল্ড আছে, এই যে মোটা হয়ে গেল। এবং আপনি এটা থেকে যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করে দিলেই কালার চলে আসলো। এরপরে টাইপ টুলের আরেকটা ব্যবহার আমরা করি, সেটা হচ্ছে কোনো একটা, সাপোজ হচ্ছে আমরা যদি একটা ড্র করি, দেখেন আমি এই লাইনটা নিলাম, এবং এখান থেকে আমরা চাচ্ছি এই লাইন বরাবর লেখা হবে, সেক্ষেত্রে আমরা টাইপ টুলের এই ছোট্ট নিচের তীরে ক্লিক করব। এরপরে লেখা আছে কি, টাইপ অন এ পাথ, এই লাইনের বরাবর আমাদের লেখাটা হবে। তা আমি এখানে মাউসটা রেখে এখন যদি লিখি, উই লাভ আওয়ার সিওইউএন টিআরওয়াই, দেখেন যেহেতু লাইনটা শেষ হয়ে গেছে সেজন্য আর দেখা যাচ্ছে না। আমি যদি এখান থেকে ফন্ট সাইজটাকে ছোট করে দেই তাহলে দেখবেন এই যে চলে আসছে। আমরা যদি আরেকটু বড় করি তো ওই লাইন বরাবরই আমাদের লেখাটা চলে আসছে। কান্ট্রি বানানটা ভুল হয়েছে, COEUNTRY, আমরা শেষে একটা ফুল স্টপ দিয়ে দিলাম। তো এভাবে করে আমরা লাইনেও লিখতে পারি। তো এই হচ্ছে টাইপ টুলের আরো কিছু ব্যবহার। আবার আপনি চাইলে এখান থেকেও কিন্তু ডিজাইন করতে পারেন, এই যে এখানে ইনভেলপ টাইপ, এইখানে একটা টুলস দেওয়া আছে, আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন আপনি লেখাটা ওই রকম হয়ে যাবে, দেখেন। তো এখান থেকে আমরা, এটা অনেক ধরনের ডিজাইন আছে, আপনার ক্রিয়েটিভিটি এবং দক্ষতার উপর নির্ভর করবে। আমরা তো ডিপে যেতে চাচ্ছি না, যেহেতু অষ্টম শ্রেণীর একেবারে প্রাথমিক পর্যায়ে, একেবারে বেসিক লেভেলটা। তো এইভাবে করে আমরা টাইপ টুলের ব্যবহার করতে পারি। এরপর আর কি টুল দেওয়া আছে আমাদের, রেক্টেঙ্গুলার টুল, এখানে আমরা বিভিন্ন শেপ অনায়াসে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, দরকার নেই। আমরা ছোট্ট করে, এই যে দেখেন এখানে রাউন্ড টুল আছে, এই যে উপরে আছে রেক্টেঙ্গুলার, এই যে এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। তো এখান থেকে আমরা যদি ড্র করি, দেখেন একটা শেপ হয়ে গেল রেক্টেঙ্গুলার টাইপের। আবার এটাকে আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ছোট বড় করতে পারবো, সেক্ষেত্রে এটা স্কোয়ার হয়ে যাবে, দেখেন। এইভাবে করে আমরা এটার মধ্যেও কালার চেঞ্জ করতে পারি, যে কালারটা আপনি দিবেন, অথবা এই যে এখানেও কালার ফিল আছে, আমরা এই ধরনের ফিল দিতে পারি। আবার এখানে বর্ডারও আছে, যেটাকে স্ট্রোক বলে, আমরা চাচ্ছি এই টাইপের বর্ডার দিব। এবং বর্ডার বা স্ট্রোকের যে ই আছে, থিকনেসটা, সেটাও আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। তো এইভাবে করে একটা বর্ডার আমরা দিয়ে দিলাম এই শেপটার মধ্যে। আপনি চাইলে এখানে আরো কিছু পাবেন, যেমন এই যে সার্কেল বা বৃত্ত টাইপের একটা আছে রাউন্ড, এটা আমরা করতে পারি। যেহেতু আমার আগে ডিজাইন সেট আপ করা আছে, ওই ডিজাইনটা অটোমেটিক এই শেপের মধ্যেও নিয়ে নিছে। আপনি চাইলে সিলেক্ট করলেন সিলেকশন টুল থেকে,
কালার গুলো চেঞ্জ করে দিতে পারেন। এবং আপনি যদি চান যে এটার বর্ডার লাগবে না, সেক্ষেত্রে এখানে এই যে স্ট্রোকে বর্ডারে গিয়ে এই যে উপরে লাইন টানা আছে ক্লিক করলাম, বর্ডারটা চলে গেল। তো এই হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। এরপর আছে পেইন্ট ব্রাশ টুল। দেখেন এই যে হচ্ছে পেইন্ট ব্রাশ টুল, এটা দিয়ে আমরা যেমন রং করে সেরকমই হয়। দেখেন অ্যাবড়া চাপড়া, এবং এখানে আপনি চাইলে এটার থিকনেসটা এখান থেকে কন্ট্রোল করতে পারেন। বিভিন্ন ধরনের ব্রাশ আছে, আমরা চাইলাম যে এই ধরনের একটা ডিজাইন করব বা বর্ডার করব, এটা সিলেক্ট করলাম, দেখেন মনে হচ্ছে ব্রাশের একটা ছোঁয়া। এটার থিকনেসটা আপনিও বাড়াই নিতে পারেন, আমি একটু মোটা করে নিলাম, দেখেন এখন এটা এই ধরনের হচ্ছে। অর্থাৎ আমি একটু ক্লিক করলেই আপনি চাইলে এখান থেকে আরো অনেক ধরনের বর্ডার আছে, এই ডিজাইনটা আমরা এখানে দিতে পারি। অর্থাৎ এখান থেকে আমি এই যে এই ডিভাইডারটা সিলেক্ট করছি, এইরকম আসতেছে, আমরা এইটা সিলেক্ট করি। অর্থাৎ যেটা সিলেক্ট করবেন আপনি ওই ধরনেরই ডিজাইন আসবে। দেখেন এটা একটু হালকা শেডের মতো মনে হচ্ছে। তো এইগুলো আপনি যেভাবে যখন প্রয়োজন হয় সেই অনুপাতে ব্যবহার করবেন। আমি সব ডিলিট করে দিলাম। তো এই হচ্ছে পেন্ট ব্রাশ টুল। এখানে আরেকটা আছে ব্লব ব্রাশ টুল, এটা দেখি, এটা দেখেন এই যে এরকম, এখান থেকে আপনি আপনার মতো বেসিক ব্রাশ বা যে কোনো আগেরটার মতোই শেপ নিতে পারবেন। পেন্ট ব্রাশ টুল। এরপর হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুলের ব্যবহারটা আমরা দেখি, এই যে পেন্সিল টুল, এটা দিয়েও আপনি আপনার মতো করে লাইন ড্র করতে পারবেন। আরেকটা সুবিধা আছে, সাপোজ আমরা এখানে কিছু একটা লিখলাম, যেমন হচ্ছে বাংলাদেশ। এখন এখান থেকে আমরা যদি এই পেন টুলটা, পেন্সিল টুলটা নিলাম এবং এখানে অবজেক্ট অপশন থেকে আমরা যদি এই টেক্সটটাকে এক্সপ্যান্ড করে নিই, এক্সপ্যান্ড করে নেওয়ার পরে দেখেন আপনি অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে অনেকগুলো। অর্থাৎ আপনি এই অংশগুলো থেকে এটাকে ডিজাইন করতে পারবেন বা এডিট করতে পারবেন। আমি লেখাটাকে একটু নিচে নিয়ে আসলাম। এখন যদি আমরা পেন্সিল টুল সিলেক্ট করি, দেখেন আমি চাচ্ছি এই ডিজাইনটাকে একটু কাস্টমাইজ করব, বিয়ের এটা এইরকম হবে। দেখেন আমি যেভাবে যেখানে যেখানে ড্র করতেছি সেখানে এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আবার আমি পেন্সিল টুলটা নিলাম, যে আমার এই জিটাকে আমি মাথাটাকে আবার আমরা দেখেন একটু কাস্টমাইজ হচ্ছে, একটু অন্যরকম স্টাইল, সেটা আপনার ক্রিয়েটিভিটির উপরে নির্ভর করে। তো এইভাবে করেও আমরা পেন্সিল টুলটাকে ইউজ করতে পারি, অথবা আপনি বিভিন্ন ধরনের শেপ ড্র করতেও এটাকে আপনি ইউজ করতে পারেন। এরপরে দেখেন এখানে আপনি জাস্ট এটাকে ফিল করে দিলাম, এখান থেকে আমার এটা ফিল হয়ে গেল। তো এই হচ্ছে পেন্সিল টুল বেসিক্যালি। এরপরে আরেকটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট হচ্ছে রঙের বিভিন্ন শেড, যেমন আমার কাছে এই লেখাটাই আছে, লেখাটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এখানে দেখেন গ্রেডিয়েন্ট আছে, আমি যদি এটার উপর দেখেন লেখাটা, এই হচ্ছে গ্রেডিয়েন্ট। আপনি চাইলে এই যে এখানে গ্রেডিয়েন্ট আইকন আছে এখানেও ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে, ক্লিক করলে এইখানে আপনার বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন। এখান থেকে আপনি কালার গুলোকে সিলেক্ট করতে পারেন, যেমন আমি এখানে দেখেন এই যে পয়েন্ট গুলো আছে গ্রেডিয়েন্ট স্লাইডার পয়েন্ট, এক একটা পয়েন্ট ধরে আমি এটার কালার গুলোকে এখান থেকে চেঞ্জ করছি। কিন্তু আমার যদি এটা প্রয়োজন না পড়ে আমি এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট দিব, এই যে সিলেক্ট করলাম, এই যে এখানে ডিলিট আছে, ডিলিট হয়ে গেল। এই যে এখানে আবার প্লাস আইকন ক্লিক করলে আবার আরেকটা যোগ হয়ে যাবে। আবার এটা আমি সিলেক্ট করলাম, ডিলিট দিলাম, চলে যাচ্ছে। অর্থাৎ যে যে রঙের প্রয়োজন নাই সেগুলো আমি ডিলিট করে ফেলতেছি। এটা সিলেক্ট করলাম, ডিলিট দিলাম, এখন আমার এখানে দুইটাই কালার আছে। তো আমি এইটাকে ধরে যদি একটু বাড়াই কমাই, দেখেন এই ধরনের একটা কালার চলে আসছে। এই গ্রেডিয়েন্টের আরো কিছু ডিজাইন, এখন হচ্ছে এই ধরনের একটা ডিজাইন চলে আসলো রাউন্ডেড, অর্থাৎ মাঝে কালারের শেডের এফেক্টটা পড়বে আর সাইডে পড়বে হালকাটা। তো এইভাবে করে আমরা ডিজাইন করতে পারি। এখানে দেখেন এই সার্কেলটাকেও আমরা একই রকম করতে পারি, এখানে ক্লিক করলাম, এটার ভিতরে গ্রেডিয়েন্ট কালার চলে আসলো। আর গ্রেডিয়েন্ট ছাড়া যদি আপনি করতে চান সেক্ষেত্রে সলিড কালার ইউজ করতে পারেন, জাস্ট এক ধরনের কালার চলে আসলো। আর গ্রেডিয়েন্ট মানে আমি কয়েকটা কালার একসাথে ইউজ করতে পারতেছি। তো এই হচ্ছে
গ্রেডিয়েন্ট টুলের একটা ব্যবহার, বিভিন্ন রঙের মেশ টুল। মেশ টুলের সাহায্যে আমরা কি করতে পারি, যে কোনো স্থানে শেড আনা যায়। গ্রেডিয়েন্ট মেশ টুলটা কি, এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে বা বাংলাদেশটাকে সিলেক্ট করি, এখানে মেশ টুল আছে, এই যে দেখেন মেশ টুল, মেশ টুল দিয়ে এখানে কাজ করছে না, দেখেন দেখেন। এখানে আবার এরকমের একটা ডিজাইন চলে আসলো, উ যে ভেতরে ফিল হয়ে গেল। তো এর সাহায্যে যে কোনো স্থানে শেড আনয়ন করা যায়। তো বেসিক ব্যাপারটা হচ্ছে এই যে শেড নিয়ে আসলাম, আমি যেখানে সিলেক্ট করতেছি সেখানেই শেড আসতেছে। এরপর হচ্ছে আই ড্রপ টুল। আই ড্রপ টুল কি, সেটা হচ্ছে আমি একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, আমি একটা শেপ এঁকে ফেলি, এই শেপটা এঁকে ফেললাম, এটার কালারটা আমি চেঞ্জ করব। সেক্ষেত্রে আমি কি করব, আমি কোন কোন কালারটা আমি সিলেক্ট করব, এখান থেকে আই ড্রপারটা দিয়ে সেই কালারের উপরে ক্লিক করলাম, দেখেন এটা ফিল আপ হয়ে গেছে। তো এই হচ্ছে বেসিক্যালি সুবিধা এই আপনার আই ড্রপ টুল দিয়ে। আমি আরেকটা শেপ নেই, শেপ একই ধরনের কালার চলে আসছে, কিন্তু আমি আই ড্রপারটা নিয়ে যাচ্ছি এইখান থেকে একটা কালার সিলেক্ট করতে। দেখেন এই সবুজের উপরে আমি ক্লিক করছি, সবুজ হয়ে গেছে। যদি আমি ব্ল্যাকের উপরে ক্লিক করি, ব্ল্যাক হয়ে যাবে। এখন যদি এখান থেকে এই ডার্কে ক্লিক করি, এখানে যেহেতু গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টটা কপি হয়ে আমার শেপের ভেতরে ঢুকে গেছে। কিন্তু এখানে দেখেন বিভিন্ন ব্লকে ব্লকে যে কালার আছে সেই কালারটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হচ্ছে। তো আই ড্রপ দিয়ে আমার যে কালারটা প্রয়োজন, আমি যদি সাদাতে ক্লিক করি, দেখেন সাদা হয়ে গেল। আবার এইখানে ক্লিক করলাম, এই কালারটাকেই কপি করে আমার শেপের ভেতরে সে ফিল করাই দিছে, বা কালারটা আমার শেপটাকে ফিল আপ করে ফেলছে। এরপরে কি আছে, ব্লেন্ড টুল। ব্লেন্ড টুল কিভাবে কাজ করে, একেবারে সিম্পল একটা বিষয়। যেমন ধরেন আমরা দুইটা শেপ এঁকে ফেলি, এই হলো একটা বড় সার্কেল, এবং এটাকে যদি আমরা কপি করে ফেলি এবং এটাকে একটু ছোট করে দেই, ছোট করে দুইটাকে এই বরাবর নিয়ে আসলাম। এখন দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন এডিট অপশনে যদি আমরা যাই, অথবা এইখান থেকেও আপনার ব্লেন্ড টুলটা আছে। এই যে এই টুলটা হচ্ছে ব্লেন্ড টুল, এটাকে আমরা ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসলো। আসার পরে আমি এইখান থেকে স্পেসিফাই স্টেপ দিলাম, এবং এখানে দিলাম এই যেটা সিলেক্ট আছে সেটাই। আমি এখন যদি ক্লিক করি, দেখেন এটা অটোমেটিক, আমি জাস্ট দেখাই দিলাম তাকে, আটটা কপি হয়ে গেল। এখান থেকে এই পর্যন্ত ড্র করলাম, একটু সময় নিচ্ছে যেহেতু স্লো, আমি আবার দেখাচ্ছি আপনাদের। আগে ছিল আটটা, কিন্তু এখন আমি চাচ্ছি কয়টা দিব, আঠারোটা। তো আঠারোটা সার্কেল এখানে হয়ে এই ছোটটা আর বড়টা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি এখানে ওকে করে দিলাম, ওকে করে আমি এখান থেকে এই পর্যন্ত এটাকে দেখাই দিলাম যে এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাও, অথবা এখান থেকে এখানে টেনে দিলাম, দেখেন টেনে দিলে এরকম হয়ে গেল। আমরা চাইলে এটাকে একটু কালার চেঞ্জ করতে পারি, এটাকে একটা বর্ডার দিয়ে দিলাম, দেখেন। তো বর্ডারটা দেওয়ার ফলে আমার এখানে কতগুলো আমি, তো এই হচ্ছে আমাদের বেসিক যে কয়েকটা অপশন আমরা এখান থেকে দেখলাম। এরপরে আরেকটা কাজ রয়ে গেল, আমরা নতুন ফাইল কিভাবে নিব। আপনি যখন ওপেন করবেন তখন এই ধরনের একটা ইন্টারফেস থাকবে। আমরা এই ফাইলে যাব, ফাইল থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমরা প্রিন্ট, ওয়েব, ডিভাইস, কোন ধরনের পেজ চাচ্ছি। আমরা যদি ওয়েবে দেই তাহলে ওয়েবের জন্য বিভিন্ন পেজের সাইজ চলে আসবে, আর যদি আমরা প্রিন্টের জন্য কাজ করি তাহলে এই যে আমরা যে A4 সাইজ, লেটার সাইজ পেজ আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমরা A4 সাইজ নিলাম, এবং সেটাকে আমরা এখান থেকে ল্যান্ডস্কেপ দিয়ে দিয়ে ওকে দিলাম, তাহলে আপনার সামনে একটা সাদা আর্ট বোর্ড চলে আসলো, এটাতে আপনি আর্ট করতে পারবেন। এবং যদি আপনি সেভ করতে চান সেক্ষেত্রে আপনি ফাইল থেকে এই যে সেভ অ্যাজ, আর যদি ওয়েবের জন্য করেন তাহলে সেভ ফর ওয়েব। আরেকটা বিষয় রয়ে গেছে, একটা ভিডিওতে বেশি হয়ে যাচ্ছে, বাট আমি শেষ দেখিয়ে দিচ্ছি, এটার ইন্টারফেসের কালারটা আপনি কিভাবে চেঞ্জ করবেন। যেহেতু বইতে আছে
আমরা এখান থেকে এডিট অপশনে যাব, একেবারে নিচে আছে প্রিফারেন্স, এখান থেকে আছে ইউজার ইন্টারফেস, এখানে চলে আসলাম। আসার পরে এখানে বিভিন্ন ধরনের ডিফল্ট কালার সিলেক্ট করা আছে, আপনি যেরকম কালারটা সিলেক্ট করবেন আপনারা দেখেন ওই ধরনের কালার চলে আসতেছে। এবং এখানে বলতেছে ক্যানভাসটা কিরকম হবে, হোয়াইট নাকি ম্যাচ কালার। আপনি যদি হোয়াইট দেন দেখেন এটা পুরোটাই হোয়াইট হয়ে গেছে, আর ম্যাচ কালার মানে আপনার যে লেআউটে যে কালারটা আছে সেটা আপনি ক্যানভাসে চলে আসবে। তো বেসিক্যালি কেউ ডার্ক মোডে কাজ করে, আবার অনেকেই মিডিয়াম ডার্কে কাজ করে, আপনার যেটাতে সুবিধা। তো এই হচ্ছে ডার্ক মোড, আপনি চাইলে সেমি ডার্কেও কাজ করতে পারেন। তো বেসিক্যালি ডার্ক মোডে কাজ করলে আইকনগুলো দেখতে আর একটু ইজি হয়। আমি এটা এখানে লিখে নিচে ওকে দিয়ে দিলাম। তো এই হচ্ছে বেসিক্যালি অষ্টম শ্রেণীর ইলাস্ট্রেটরের যে বেসিক কয়েকটা টুলসের ব্যবহার সেটা।